Assalamu alaikum, dear students. You are welcome to online class arranged by Sheikh Abdullah Mullah School and College, presented by Muhammad Blair Hussain. Today we want to discuss all suffix and prefix. Look and listen to me and try to understand me. এখানে আমরা কিছু পয়েন্ট লিখে নিয়েছি, এই পয়েন্টগুলোর উপরে আমরা এই সাফিক্স প্রিফিক্স সম্পর্কে আলোচনা করব। আসলে এই সাফিক্স প্রিফিক্স সম্পর্কে যত ধারণা তোমরা অর্জন করো সবচেয়ে বেশি উপকার হবে তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে। যতই প্র্যাকটিস করবা ততই তোমাদের এটা বেশি আয়ত্তে আসবে। তারপরে তোমাদের আমরা যে নিয়মগুলো দেব তারপরেও কিছু নিয়ম প্যাসেজ অনুযায়ী পরিবর্তন হবে, যেমন একটা খালি করে থাকবে নাউন করতে হবে অথবা অ্যাডজেক্টিভ করতে হবে, অথবা অ্যাডজেক্টিভ আছে তাকে ভার্বে পরিণত করতে হবে প্যাসেজ অনুযায়ী, সে সম্পর্কে তোমাদের প্যাসেজের মাধ্যমে ধারণা অর্জন করতে হবে। তা আমরা এখানে পয়েন্টটা লিখেছি, প্রথমে সাফিক্সের বাংলা লিখেছি প্রত্যয়, বাংলা দ্বিতীয় পথে তোমরা সেই প্রত্যয় সম্পর্কে অবশ্যই ধারণা অর্জন করেছো যা কোনো ওয়ার্ডে বা শব্দের শেষে যুক্ত হয়। যে সমস্ত ওয়ার্ডের শেষে কোনো নতুন অক্ষর যুক্ত হয়, নতুন অর্থ তৈরি করে তাকে সাফিক্স বলে। আর প্রিফিক্স বলতে বোঝায় পূর্বে অবস্থা। তা যদি কোনো নতুন ওয়ার্ডের শুরুতে তোমার নতুন অক্ষর বা বর্ণ যুক্ত হয়, নতুন ওয়ার্ড বা শব্দ তৈরি করে তাকে সাফিক্স আর প্রিফিক্স বলে। এখন গেল তোমাদের সাফিক্স এবং প্রিফিক্স কাকে বলে এবং চেনার উপায়। আবার মনে রাখবা সাফিক্স শেষে যোগ হবে আর প্রিফিক্স পরে না পূর্বে যোগ হবে। এ সম্পর্কে আমরা নিচে আরো ভালোভাবে আলোচনা করব। প্রাথমিকভাবে একটু ধারণা জ্ঞাপন করলাম। এখন আছে আপনারা লিখছি বেজ ওয়ার্ড, আর একটা হলো সাবসিডিয়ারি ওয়ার্ড। বেজ ওয়ার্ডগুলো প্রধান, যাকে আমরা রুট বলি। আবার আছে এখানে সাবসিডিয়ারি, এটা হলো যে তোমাদের যেটা প্রধান নয় আর কি ধরনের। তবে তোমাদের জানতে হবে পার্টস অফ হিস্ট্রি সম্পর্কে ধারণা থাকতে হবে। পার্টস অফ হিস্ট্রি আট প্রকার, সে আট প্রকার চারটা, যেমন আছে নাউন ভার অ্যাডভার্ব, নাউন অ্যাডজেক্টিভ ভার অ্যাডভার্ব, এই চারটা পার্টস অফ হিস্ট্রি বলে বেস ওয়ার্ড। তারপর আছে সাবসিডিয়ারি ওয়ার্ড। সাবসিডিয়ারি ওয়ার্ড আছে যে বললাম ওই যে পার্টস অফ স্পিচে বাকি চারটা, যেমন আছে প্রোনাউন, তারপর আছে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই চারটা প্রিপোজিশন পার্টস অফ বলে সাবসিডিয়ারি ওয়ার্ড। এই সাবসিডিয়ারি ওয়ার্ডে তোমার সাফিক্স প্রিফিক্স হয় না, শুধু এই বেজ ওয়ার্ড। এই বেজ ওয়ার্ড যেমন নাম অ্যাডজেক্টিভ ভার অ্যাডভার্ব, এই চারটা পার্টস অফ স্পিচেরই আমাদের শুধু সাফিক্স প্রিফিক্স যুক্ত হয়ে থাকে। এই ওয়ার্ডগুলোকে শুধু এক প্রকার শব্দ থেকে অন্য প্রকার শব্দে রূপান্তর করা যায়। আর তোমাদের ধারণা থাকতে হবে এই সাফিক্স প্রিফিক্স পার্ট হলে তোমাদের ওয়ার্ড গঠন সম্পর্কে ধারণা থাকতে হবে, যে কখন কখন ওয়ার্ডকে নাউন থেকে অ্যাডজেক্টিভ বানানো হয়, আবার অ্যাডজেক্টিভ থেকে ভার্ব বানানো হয়, এসব গঠন সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। এ সম্পর্কে আমরা পরে একটু আলোচনা করব। আমরা জাস্ট এখন এই পয়েন্টগুলো সম্পর্কে একটু আলোকপাত করার জন্য প্রথমে এখানে দাঁড়িয়েছি। দেখো এখানে আছে আমাদের ডেরিভেশন। ডেরিভেশনের বাংলা অর্থ হলো প্রত্যয়, যা চেতনা প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি প্রত্যয়টা কি, যখন আমরা রুট অর্ডের সাথে কোনো সাফিক্স বা প্রিফিক্স যুক্ত হয়ে যখন কোনো নতুন শব্দ উৎপন্ন করবে তাকে বলে ডেরিভেশন, মানে বাংলা বলে প্রকৃতি প্রত্যয়। তার এখানে রুট, রুট মানে কি, রুটের সাথে এই বেজ অর্ডের মিল আছে। রুট ওয়ার্ড বলতে বোঝায় প্রধান শব্দ, রুট ওয়ার্ড হলো প্রধান শব্দ, যে শব্দের সাথে সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত হয়ে থাকে। তারপরে আছে আমাদের এফিক্স। এফিক্স রুট ওয়ার্ডের সাথে শুরুতে বা শেষে যা যুক্ত হয় তাকে এফিক্স বলে। এই এফিক্স দুই প্রকার। আমি আবার একটু আলোচনা করি ডেরিভেশন সম্পর্কে আলোচনা করি। ডেরিভেশন হচ্ছে যখন রুট ওয়ার্ডের সাথে সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত হয়ে নতুন ওয়ার্ড তৈরি করবে,
উৎপন্ন করবে তাকে বলে ডেরিভেশন মানে প্রকৃতির প্রত্যয় প্রত্যয় নির্ণয়ের পরে যে মেইন অর্থ হয় তাকে আমাদের এই প্রকৃতির প্রকৃতির প্রত্যয় বলে আচ্ছা রুট ওয়ার্ডটা কি রুট ওয়ার্ড গুলো বলছিলাম আবার বেস ওয়ার্ড যে ওয়ার্ডের সাথে সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত হয় তাকে রুট ওয়ার্ড বলে আবার এবিস এবিস রুট ওয়ার্ডের সাথে যা যুক্ত হয় আমি এখানে রুট ওয়ার্ড মাধ্যমে দেখাই যেন আছে অ্যাপল অ্যাপল একটা অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভের পূর্বে যখন আমরা ইএন বসাবো ইএন যোগ করব তখন এন অ্যাপল সক্ষম কর্মের ভাগ হয়ে গেল তো অ্যাডজেক্টিভের পূর্বে ইএন বসালে সেটা কি হয়ে যায় ভাগ হয়ে যায় তাহলে এই যে তাহলে আমাদের এইটা হলো একটা প্রিফিক্স যুক্ত হয়েছে আচ্ছা আমার অনাবল হয় অক্ষম হয় হ্যাঁ বিভিন্ন রকম ওয়ার্ড এখানে যুক্ত হয় আবার কম ফোর টাবল সাথে এবং যুক্ত হয় এভাবে যখন শুরুতে যুক্ত হয় তাকে বলে প্রিফিক্স আর যদি পূর্বে যুক্ত হয় পরে যুক্ত হয় তাকে বলে সাফিক্স যেমন এন এবং একটা ভার এর সাথে তো আমরা ওয়াই যুক্ত করি তাহলে কি হয়ে যাবে এন এবলি সক্ষম ভাবে তখন এর সাথে আমাদের কি যোগ হলো আমাদের সাফিক্স যোগ হলো দেন এবল সাথে যোগ হয়েছে প্রিফিক্স ইএন তো একটা অনেসে আবার যদি এন এবল সাথে আরেকটা ওয়ার্ড যুক্ত হয় ওয়াই হয় তাহলে সেটা হলো এন এবলি সক্ষম ভাবে এখন এখানে আপনি দেখা গেছে যে সাফিক্স যুক্ত হয়েছে এবং প্রিফিক্স যুক্ত হয়েছে অনেক ওয়ার্ডের সাথে সাফিক্স যুক্ত হয় আবার প্রিফিক্স যুক্ত হয় এখন আমাদের এই যে আমরা এপিক সম্পর্কে ধারণা নিলাম যেটা যুক্ত হইল ইএন এবং ওয়াই এই ওয়াইটা যুক্ত হইলে এগুলোকে এপিক্স বলে এখন আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাই তোমাদের দেখো শুধু তো এপিক্স দুই প্রকার যথা এক নম্বরে এপিক্স কত প্রকার দুই প্রকার যেমন সাফিক্স সাফিক্স দুই নম্বরে প্রিফিক্স তোমরা এটা আরো ধারণা নিতে পারো যে এই যে ফিক্স হলো অবস্থা ফিক্স অর্থ কি অবস্থা এখানে আছে ফিক্স তাহলে সাফিক্স মনে রাখবা শেষে অবস্থান আর প্রিফিক্স প্রি বলতে পূর্বে বলতে মনে করবা পূর্বে অবস্থান এলো সাফিক্স প্রিফিক্স আর এপিক দুই প্রকার সাফিক্স এবং প্রিফিক্স আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে এটা দিতে পারি লুক অ্যাট দা ডায়াগ্রাম এখানে আমরা লিখতে পারি এপিক্স এপিক দুই প্রকার এখানে এলো সাফিক্স আর এখানে প্রিফিক্স সাফিক্স দুই প্রকার দেখো এখানে আমাদের পূর্বে বলেছিলাম সাফিক্স প্রিফিক্স পার্থক্য হলে আমাদের জানতে হলে আমাদের শব্দ গঠন সম্পর্কে ধারণা থাকতে হবে কিভাবে শব্দ গঠন করে এখানে আমি একটা রুট ওয়ার্ড দিলাম রুট ওয়ার্ড এই রুট এখানে রুট ওয়ার্ড এই রুট ওয়ার্ডটা যদি পরে যোগ হয় তাহলে সেটা হবে প্রিফিক্স আর রুট ওয়ার্ডের পূর্বে যদি যোগ হয় তাহলে হবে সাফিক্স যেমন আমি একটা এখানে একটা রুট ওয়ার্ড দিলাম রিচ রিচ অর্থ ধ্বনি এটা একটা রুট ওয়ার্ড এখন এখানে যদি আমরা সাফিক্স যুক্ত করি তাহলে আমরা কি যুক্ত করতে পারবো এন এন রিচ আর যদি আমরা এটা যদি আমরা ডেরিভেশন বানাই তার হবে এন রিচ মানে
তোমাদের এখানে একটা ভালো চমৎকার রুলস আছে, যেমন যদি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে ইএম যোগ করা হয় তাহলে সেটা ভার্বে পরিণত হয়। তাহলে এখানে ফর্মুলা কি হলো, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব হয়ে গেল। তো পূর্বে বলেছিলাম অ্যাফিক্স সাফিক্স প্রিফিক্স পার্ট হলে ওয়ার্ড গঠন, শব্দ গঠন সম্পর্কে, যাকে আমরা ওয়ার্ড ফর্মেশন বলে থাকি, সে ওয়ার্ড ফর্মেশন বা শব্দ গঠন সম্পর্কে ধারণা থাকতে হবে। যে আমরা এখানে রিসের সাথে ইএল যোগ করে আমরা তৈরি করেছি এন ডিস, মানে এটা ধ্বনি করা, এটা হলো, এটার নাম হলো এফিক্স, মানে আসলে এফিক্স দুই ভাগে ভাগ করছে সাফিক্স এবং প্রিফিক্স, তাহলে এটা যুক্ত হয়েছে ইএল, এটা হলো সাফিক্স, এই রিসের সাথে সাফিক্স যুক্ত হয়েছে এন ডিস, এই হলো ডেরিভেশন মানে প্রকৃতি বা প্রকৃতি প্রত্যয়। এখন আমাদের আবার ইউরোপের রিসটা কি কাটবে, এই রিসের সাথে যদি আমরা এলওয়াই যুক্ত করি রিসলি, তখন এই গেল প্রিফিক্স, পরে একটু ভুল বলছি সরি, আমাদের যে পরে যে উত্তর হলো সাফিক্স আর যে পূর্বে উত্তর হলো প্রিফিক্স, সেই জন্য এখানে কি হবে রিসলি, এরিসলি যার জন্য ভাবে এখানে এখন এটা এই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হতে এটা অ্যাডভার্ব হয়ে গেছে, সেজন্য তোমাদের জানতে হবে ওয়ার্ড ফর্মেশনটা কি আর রুট ওয়ার্ডটা কি। তারপরে দেখো এখানে সাফিক্স প্রিফিক্স করার পরে যে ডেরিভেশন হলো সেটা হলো একটা নতুন শব্দ রিসলি যার জন্য ভাবে। আচ্ছা একটু আমি ভুল বলেছিলাম এইমাত্র যে সাফিক্স পরে যুক্ত হয়ে থাকে আর প্রিফিক্স পূর্বে যুক্ত হয়ে থাকে। এখানে এখানে কিভাবে তোমাদের সাফিক্স এবং প্রিফিক্স গণিত তার কিছু নিয়ম সম্পর্কে এখন আলোচনা করা হবে। আমি আবার একটু তোমাদের সংজ্ঞাটা ভালোভাবে তার আগে বুঝিয়ে নিই, এখানে প্রিফিক্স তাকে প্রিফিক্স বলে, যেমন এখানে আছে একটা রুট ওয়ার্ড দিলাম ড্রাইভ, এই যেমন আমি একটা রুট ওয়ার্ড দিলাম লাইন, লাইন তো পছন্দ করা, লাইনটা হবে না প্রিফিক্স পূর্বে অবস্থান বলতে এখানে যে পূর্বে আমরা বলেছিলাম যে ইম্পর্টেন্ট এটা একটা অ্যাডজেক্টিভ, আবার এখানে যদি আমরা আন বসাই ঠিক আছে সেটা আবার কি হয়ে যাবে, এখানে আমি আন বসালাম তাহলে আন ইম্পর্টেন্ট অগুরুত্বপূর্ণ, এখানে ডেরিভেশন কি হবে, এটি ডেরিভেশন হবে আন ইম্পর্টেন্ট, আন ইম্পর্টেন্ট এই আ ইম্পর্টেন্ট ছিল একটা অ্যাডজেক্টিভ, আন যোগালে এটা অর্থ পরিবর্তন হয়ে যেটা একটা অ্যাডজেক্টিভ। এবার আমি দেখি যদি ইম্পর্টেন্ট থাকে সেটা হলো নাম, ইম্পর্টেন্ট কি হবে, হবে নাম। এখন সাফিক্স কাকে বলতে হবে, যদি রুট ওয়ার্ডের সাথে মানে মেইন শব্দের সাথে যদি অন্য কোনো অক্ষর যুক্ত হয়ে নতুন ওয়ার্ড তৈরি করে তাকে সাফিক্স বলে, যেমন
পছিলাম যেমন অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজ এটা একটা ভার্ব এই ভার্বের সাথে যদি মেন যুক্ত করা হয় মেন এম ই এন টি তাহলে ডেরিভেশন হবে কি অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজ একটা ভার্ব সে ভার্বের সাথে মেন যুক্ত করলে কি হবে নাউন হয়ে যাবে কি হবে অ্যাড ভার্ব টাইজ মেন অ্যাডভার্টাইজ মেন এটা হলো আমাদের প্রত্যয় তাহলে আবার বলি মেন ওয়ার্ডের সাথে যদি নতুন ওয়ার্ড বা অক্ষর বর্ণ অক্ষর যুক্ত হয় নতুন ওয়ার্ড তৈরি করে তাকে বলে প্রত্যয় মানে সাফিক্স তাহলে এটাকে বলে কি রুট ওয়ার্ড এটা হলো ওই যে এফিক্স বলছিলাম মানে এফিক্স থেকে দুই প্রকার তাহলে একটা হলো সাফিক্স বা প্রিফিক্স এখানে হলো না সাফিক্স মেন আর এটা ডেরিভেশন মানে উৎপন্ন অর্ড অ্যাডভার্টাইজ মেন এখন আরো কিছু রুল সম্পর্কে আমরা আলোচনা করব যেমন আছে একটা বলছিলাম ভার্বের সাথে মেন যুক্ত হলে কি ভার্বের সাথে মেন যুক্ত হলে আবার সেটা কি হয়েছে নাউন হয়ে যায় ভার্বের সাথে মেন যুক্ত করে নাউন হয় যেমন আমরা একবার করেছিলাম জাজ জে ইউ জাজ এর সাথে যদি মেন যুক্ত হয় তাহলে কি হলো জাজ মেন জাজার তো বিচার করে একটা ভার আর মেন যুক্ত হয় সেটা কি গেছে নাউন হয়ে গেছে জাজ মেন বিচার করা এইভাবে তোমরা আরো অনেক প্র্যাকটিস করবা বিকজ প্র্যাকটিস মেক দ্য ম্যান পারফেক্ট সরি এখানে একটু ভাবে আমাদের বানানে ভুল হয়েছিল যেমন জাস মানে জে ইউ ডি জি জাস আর এই মেন যুক্ত কি হবে জাস মেন তবু আমরা আরো সুন্দর লিখেছি এখানে আছে অ্যাডভান্স তাহলে এখানে মেন যুক্ত করলে কি হবে অ্যাডভান্স ওকে আর এটা তখন হয়ে যাবে ডেরিভেশন কি হবে অ্যাডভান্স মেন অ্যাডভান্স মেন তখন এ গেল ওগ্রিম ওগ্রিম দেওয়া আর এই গেল ভার আর মেন যুক্ত হওয়া তো হলো অ্যাডভান্স মেন মানে ওগ্রিম এটা হলো নাউন হয়ে গেল তো দুবার এম এস এর সাথে মেন যুক্ত হলে এবং এটা কি হবে এম এস মেন এম এস মেন এম এস অর্থাৎ বিশ্ব অভিভূত হওয়া আর মেন যুক্ত হতে এম এস মেন বিশ্ব অভিভূত মানে এই হলো নাউন আবার এন জয় এর সাথে যদি মেন যুক্ত করা হয় তাহলে কি হবে এন জয় উপভোগ করা আবার যদি এর সাথে মেন যদি এন জয় মেন এনজয় মেন এভাবে আরো অনেক শত শত এই মেন যুক্ত অর্ড মানে অর্ড রয়েছে যেখানে ভার্বের সাথে মেন যুক্ত করে মানে নাউন গঠন করা হয় এবার দেখো আবার আমাদের আছে অনেক সময় আর ভার্বের সাথে ভার এর সাথে ভার্বের সাথে শুধু আর যুক্ত করে আর যুক্ত করে অনেক সময় নাউন গঠন করা হয় যেমন আছে মনে থাকবে যে ভার্বের সাথে যদি আর যুক্ত করা হয় তাহলে সেটা আবার কে দেবে নাউন হয়ে যাবে যেমন আছে ড্রাইভ ড্রাইভার তো চালনা চালনা করে গাড়ি চালানো ড্রাইভ আর এর সাথে যদি আর যুক্ত করা হয় তাহলে ডেরিভেশনে কি হবে ড্রাইভার যে তার তো অর্থ হলো চালক যে গাড়ি চালায় তাকে বলে ড্রাইভ তারপর আছে দেখো এখানে চেঞ্জ
चेंज ये शब्द आर जोग करो ताहले हवे चेंज आ चेंज और परिवर्तन करा आर एक है जब आर जोग करा है तो दुबारा से चेंज आ परिवर्तन करें आप आर जो मेल मेल तो ये करा आई शब्द जोग कर बेकार नेता तोरी कारण जिन तोरी करे तो की देख लाग एक ने भार में साथे आर युक्त करे नाम गठन करा है जो बोल ड्राइव इसे आर जो कर ड्राइवर ड्राइवर तो चालो ना गाड़ी चालो ना आर आर जो कर लगे ड्राइव भार मतलब जिन गाड़ी चाल है चेंज परिवर्तन कर आर जो चेंज है जिन परिवर्तन करे तो परिवर्तन करे तारे मेक आसे ए शब्द के आर जो कर मेक आ जिन तोरी करे थाके तोरी कारो এবং আরো অসংখ্য উদাহরণ আমাদের এই ইয়ার ধরে গণ করা যায় তা আমরা বই থেকে শিখে নেব এবার আসো ইয়ার ধরে ভার্বের সাথে এই যে ভার ভার্বের সাথে ইয়ার যুক্ত করে ইয়ার যুক্ত করে কিভাবে নাম হয় সংক্ষেপে লেখলাম কি ভার্বের সাথে ইয়ার যুক্ত করে নাম গঠন করা হয় এগুলো আমি ছাপি যেমন আছে এখানে এই তোমাদের পরিচিত ওয়ার্ড গো এর সাথে যদি ইয়ার যোগ করো তাহলে কি হবে গো আর গো অর্থ যাওয়া আর গো আর যিনি যায় আবার ছোট ওয়ার্ড আছে ডু ডু অর্থ করা এর সাথে ইয়ার যোগ করলে তাহলে এখানে আরো নিয়ম আছে যদি ভার্বের শেষে ই থাকে তাহলে শুধু আর যুক্ত করো আর যদি ই না থাকে তাহলে ইয়ার যুক্ত করে নাম গঠন করতে হবে তো ডু আর যিনি করে আবার আছে এই ইট এর সাথে ইয়ার যুক্ত করে ই চালে খাদক যিনি খায় ইটা এভাবে এবার আরো যেমন আছে বিল বি ইউ আই এল বিল এখানেও ই নাই ऐसा तो किसी को भावे ईआर जुट को तो क्या भावे बिल डा बिल डा ये भावे ऑस्ट्रोम को भार वासे जार साथे ईआर अथवा आर जुट को करे तो हमरा तो जरिये में पढ़ते खोलो जो भी भार वे शेष है वो मने ई था के का शुद्ध आर जुट कर बा आर आर ना ई ना था मने जो भी ई ना था के ता ईआर जुट कर बा ये बार एक तो आशो ওয়া যুক্ত করে আবার আছে শুধু ওয়া যুক্ত করা যায় এর ভিতরে কোন পার্থক্য কি থাকলে ওয়া যুক্ত করা যায় আবার ই না থাকলো ই যুক্ত করা যায় ভার্বের সাথে ভার এ সাথে ওয়া যুক্ত করে কি করে করে নাম গঠন করা হয় পূর্বে বলেছিলাম যে এই সাফিক্স প্রিফিক্স সম্পর্কে ধারণা রাখতে হলে থাকতে হলে অর্থ করতে হলে মানে ভার মানে সেন্টেন্স ফরমেশন সম্পর্কে মানে সেন্টেন্স গঠন সম্পর্কে বা ওয়ার্ড গঠন সম্পর্কে তোমার ধারণা অর্জন করতে হবে ও আর কি করে ভাই রাখতে একবার দেখলাম কনডাক্ট সি ও ডি ইউ সি কনডাক্ট হ্যাঁ কনডাক্ট এর সাথে যদি ওয়ার্ড যুক্ত করা হয় তাহলে ডেরিভেশনে কি হলো এটা হলো রুট অর আর এটা হলো মানে সাফিক্স আর এখানে মেন রুট মানে ডেরিভেশন হলো মানে কন্ডাক্টর এখানে ও যুক্ত হয় কন্ডাক্টর এভাবে আর উদাহরণ আমরা দিতে পারি যেমন আছে এখানে এডি এডিটির সাথে যদি ও আর যোগ করি তাহলে কি হবে এডিটর এডিটর এভাবে অসংখ্য উদাহরণ তোমাদের দেওয়া যায় তাহলে এখন আমি এসব আলোচনা করলে তোমাদের অনেক সময় অবশ্যই আমরা সামনে দিকে আগায় তোমরা বেশি বেশি ভাষায় প্র্যাকটিস করবে আর প্র্যাকটিস করলেই তোমাদের এই সাফিক্স প্রিফিক্স সম্পর্কে তোমাদের ধারণা হবে
তবে তোমাদের সেন্টেন্সে দেখতে হবে পড়া যে সেটা নাউন বুঝেছে মেই অর্থাৎ ভার বুঝেছে মে অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ কি কি মধ্যে সাবজেক্ট কার নাউন তার অ্যাডজেক্টিভ ভার অ্যাডভার্ব এই চারটি ওয়ার্ডের ভিতরে সাফিক্স প্রিফিক্স হয়ে থাকে আর বাকি চারটির ভিতরে যেমন আছে প্রোনাউন তার বা আছে প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন এই চারটির ভিতরে সাফিক্স প্রিফিক্স হবে না এভাবে তোমাদের আবার সেন্স ভার্বে মানে পার্ট অবস্থান সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে কোন জায়গায় কি অবস্থান করছে যেমন শুরুতে নাউন বসে যে সাবজেক্ট বসে নাউন হতে পারে আবার শেষে যে অবজেক্ট থাকে সেটাও নাউন হতে পারে আবার ভার্ব যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা হয় বোঝায় এভাবে আবার অ্যাডজেক্টিভ দোষ গুণ অবস্থা বুঝলে অ্যাডজেক্টিভ আবার কি হবে অ্যাডভার্ব ঠিক না অ্যাডভার্ব সামান্য কিন্তু অ্যাডজেক্টিভকে সামান্য পরিবর্তন করলেই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই লয় যুক্ত করলেই অ্যাডভার্ব গঠিত হয় সেই সম্পর্কে তোমাদের খেয়াল রেখে এই সাফিক্স প্রিফিক্স গঠন করতে হবে সেন্টেন্স অনুযায়ী অতএব খালি মুখস্থ করলে তোমাদের চলবে না নিয়ম জানতে হবে আবার যে সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে যে কোনটা কোন সেন্টেন্সে কি বুঝাইছে আবার অনেক সময় দেখবা কিন্তু এই আমি একটা ওয়ার্ড থাকে এখানে আমরা বলছি ইট এই ইট এর সাথে আমরা তো সাফিক্স প্রিফিক্স যুক্ত করছিলাম না সাফিক্স যুক্ত করছি কি ইয়ার যুক্ত করছি সেটা হচ্ছে এখানে আমাদের ঠিক আর ভালো কিন্তু ইটে ইয়েনও যুক্ত হয় এটা হলো পাস্ট পার্টিসিপল এই অনেক সময় পাস্ট পার্টিসিপল তার যুক্ত হয়েও আমাদের সাফিক্স মানে সাফিক্স গঠিত হয় যেমন আছে ইটে এটা কি হবে ইটে আর আমি বুঝে দিলাম আর দিয়ে ই আর দিয়ে এইটা আবার ইটে না হবে এই ভার্বের পাস্ট পার্টিসিপল হলো সেটাও কিন্তু সাফিক্স হয়ে যায় আবার ইট আবার অনেক সময় ভার্বের শেষে আইন যুক্ত হয়েও সাফিক্স সাফিক্স গঠিত হয় যেমন কোনো কারণে যদি তোমার হলো এখানে আছে গো এর সাথে অনেক সময় আইন যুক্ত হয়েও সেটা সাফিক্স হবে যেমন গোয়িং এটা সেন্টেন্সে এবং অবস্থান বুঝে এভাবে হবে যে ওয়েন গো ওয়েন গান হতে পারে এভাবে সাফিক্স প্রিফিক্স গঠিত হবে এবার দেখো আমি একটা আমার প্রিভিয়াস সম্পর্কে ধারণা দিই যেমন মনে করো এই অ্যাডজেক্টিভের পূর্বে এর পূর্বে ইএন বসাল ভার ভার সঙ্গে লাগলাম অ্যাডজেক্টিভের যত অ্যাডজেক্টিভ আছে তার পূর্বে যখন ইএন বসানো হবে তার সেটা হবে আবার ভার হবে ভার যখন ধরো পোর এই পোর রে বাংলা হলো গরি বা দরিদ্র বুঝলাম এর পূর্বে যদি ইএন যোগ করা হয় তাহলে কি হবে ডেরিভেশন এন পোর মানে দরিদ্রের পরিণত করা তার মানে এই লাইন বা একটু বুঝে নিলাম রিচ রিচ অত ধনী রিচ অত সমৃদ্ধি এই সাথে যদি ইএন বসানো হয় তাহলে হবে এন রিচ মানে ধনী ধনী বা সমৃদ্ধ করা এভাবে আমাদের এই ওয়ার্ড ফর্মেশন সম্পর্কে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং রুল জানতে হবে সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে এবং পার্টস অফ সেন্টেন্সের অবস্থান সম্পর্কে ধারণা থাকতে হবে যে কোন জায়গায় কোন অবস্থান করলে কি হয় নাউন হয় না প্রোনাউন হয় না ভার্ব হয় না অ্যাডজেক্টিভ হয় এই সম্পর্কে তোমাদের ধারণা থাকবে ততদিন পরিচয় রইল যে প্র্যাকটিস অফ সাফিক্স প্রিফিক্স নেক্সট ক্লাসে আমরা আরো কিছু রুল সম্পর্কে আলোচনা করব দ্যাট ফর অল নো মোর টুডে বেস্ট অফ লাক